আজকে যদি এখানে যদি মমতাজ আসতো, কে আসতো? মমতাজ আসতো, যে বিছানা থেকে উঠতে পারে না সে দেখতেন কিন্তু আগের সারিতে বসে আছে, ঠিক কিনা? যদি মনমোহন ছাত্র যদি আসতো এত সবাই দেখতেন এইরকম প্যান্ডেল কেন, এরকম দশটা প্যান্ডেল যুবক দিয়ে ভরে যেত, ঠিক কিনা? কিন্তু কোরআনের মাহফিলে, আল্লাহর কোরআনের মাহফিলে মুসলমানদেরকে খুঁজে পাওয়া যায় না। আপনি আর আপনার আমার কানে কোরআনের আওয়াজ যায়, কোরআনের ধ্বনি যায়, যে কানটা দিয়েছে কে? জোরে বলেন, শ্রবণ শক্তি দিয়েছে কে? আল্লাহ। এই কান দিয়ে ভালো জিনিস যদি না শুনি, খারাপ জিনিস যদি শুনি, খারাপ দিকে যদি আমরা ঝুঁকে পড়ি, তাহলে এই কান একদিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর দেওয়া সবকিছু, সবকিছু কার জন্য কাজে লাগাতে হবে? আল্লাহ তাআলার কাজে লাগাতে হবে। তো যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, সকলের আগে তার কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এলাকার যুব সমাজকে বলবো, যারা দোকানপাটে যারা আছে তাদেরকে মাহফিলের মধ্যে বসায় দাও। এলাকার যুব সমাজ যারা ভলান্টিয়ার যারা আছো, যারা দোকানপাটে রাস্তাঘাটে যারা ঘোরাঘুরি করতেছে তাদেরকে মাহফিলে বসায় দাও। একজন যেন রাস্তায় যেন না থাকতে পারে, দোকানে যেন না থাকতে পারে, সবাইকে মাহফিলে নিয়ে বসায় দাও। সম্মানিত হাজিরিন, আর আমাদেরকে এই কোরআনের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছে কি? আরো জোরে বলেন, সুযোগ করে দিয়েছে কি? এই জন্য সে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করতেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই পড়ছি রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হাম কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে খুশি হয় কে? সব সময় প্রশংসা করতে হবে কার? নামাজের সময়, ঘুমানোর সময়, সিগারেট খাওয়ার সময়, ধূমপান করার সময়, হারাম কাজ করার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? হারাম কাজের সাথে আমাদের কি নাই কোনো সম্পর্ক? নাই। যে কাজ আমার আল্লাহ পছন্দ করে না, যে কাজ আমার রসুল ভালোবাসে না, ওই সমস্ত কাজের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা ইমানদার, ওই সমস্ত অন্যায় কাজের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে? আগুন খাওয়া কি হালাল না হারাম? জোরে বলেন, আগুন খাওয়া কি হালাল না হারাম? তাহলে যারা আমরা আগুন খাই তাহলে তারা কি খাই? হারাম খাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে শরীরে হারাম থাকবে ওই শরীরটা কখনো জান্নাতে যেতে আপনার হায়াত মহান রব্বুল ইজ্জাত 60 বছর দিয়েছেন, আপনার হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বছর দিয়েছেন, আপনার হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 80 বছর দিয়েছে, কিন্তু ধূমপান করলে মানুষের হায়াত পারে না কমে, হায়াত পারে না কমে। ধূমপান করার কারণে যেখানে আপনার বেঁচে থাকার কথা ছিল 60 বছর 70 বছর, সেখানে আপনি ধূমপান করার কারণে অল্প দিনের মধ্যে আপনার কলিজাটা নষ্ট হয়ে যায়, আপনার ফুসফুস আপনার ফুসফুস নষ্ট হয়ে যায়, আপনার লিভার নষ্ট হয়ে যায়, আপনার ভিতরের সব কিছু নষ্ট হয়ে যায়, যায় কি যায় না? কিন্তু আপনি যদি এই জবান দিয়ে যদি আল্লাহর কোরআন যদি তেলাওয়াত করেন তাহলে আপনার সিনেটারে ভালো রাখবে কি? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম ওয়াশিফাউল লিমা ফিস সুদুর। জরবান আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আমি আল্লাহ তোমাদের উপরে যে কোরআন নাযিল করেছি
এই কোরআনটা কোনো সাধারণ কোনো কিতাব নয়, এই কোরআন যদি পড়ো তাহলে তোমাদের অন্তরের রোগগুলো ভালো করে দিবে কে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর। আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, আমি যে কোরআনটা নাযিল করেছি এই কোরআনটা হলো একটা নসিহতের বস্তু। কিসের কোরআন আমাদেরকে নসিহত করে? নামাজ ছেড়ে দিও না যুবক, নামাজ ছেড়ে দিও না, তারপরে আমরা নামাজ করি না। কোরআন বলে যুবক, অন্যায়ের পথে কখনো ছুটে যেও না, যে কাজে আমার আল্লাহ অসন্তুষ্ট হয় ওই কাজের দিকে কখনো ছুটে যেও না। তুমি যে পা দিয়ে দৌড়া দৌড়ি করো, যা কিছু করো, এই পা একদিন সাক্ষী দিবে কার কাছে। এজন্য আল্লাহ বললেন, আমি যে কোরআন পাঠিয়েছি এই কোরআন হলো নসিহতের বস্তু, মানুষকে নসিহত করে, খারাপ মানুষকে ভালো পথে নিয়ে আসেন। নেশা করলে তার নেশা কোরআন কাটিয়ে দেয়, নেশা তার তার কোরআন তার নেশারে ভালো করে দেয়। একজন যুবক বেনামাজি মেয়েদের পেছনে সব সময় ঘোরে, কোরআন কি করে ওই যুবকটারে ওই যুবকটারে উত্তম চরিত্রের অধিকারী বানায় দেয়। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর। জোর করে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কোরআন শুধু নসিহতের বস্তুই নয়, কোরআন শুধু নসিহতের বস্তুই নয়, ওয়াসিফাউল লিমা ফিস সুদুর, কোরআন মানুষের পক্ষের, কোরআন মানুষের হৃদয়ের রোগগুলোরে দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন, কোরআন পড়লে মানুষের অন্তরের রোগগুলো ভালো হয়ে যায়, কোরআন পড়লে মানুষের হৃদয়ের রোগগুলোরে ভালো করে দেয় কি। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে ব্যথা, আমার হৃদয় ব্যথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআন পড়ো, কোরআন পড়ো, তোমার হৃদয়ের ব্যথাগুলো ভালো করে দিবে কি। আর এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার গলায় ব্যথা, গলায় গলায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, আল্লাহর কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করো, তোমার গলার ব্যথাগুলো ভালো করে দিবে কি। কিন্তু আপনি আমি যদি আল্লাহর দেওয়া জবান দিয়ে কোরআন না পড়ে যদি জবান দিয়ে যদি আমরা বিড়ি টানি কি টানি বিরিয়ানি হারাম যদি খাই, তাহলে একদিন জবাব দিতে হবে কার কাছে। এই জবান একদিন বলবে, আল্লাহ পাঁচ অক্ত নামাজ করতো, পাঁচবার মেসওয়াক করতো, সকাল সন্ধ্যা আমার তেলাওয়াত করতো, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই বান্দারে জান্নাত দিবা না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এই বান্দার উপর খুশি হবে না আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। সুবহানাল্লাহ বলে এরকম ভাবে কোরআন সুপারিশ করবে কার কাছে। আর আপনি যদি আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি ধূমপান করেন, যদি সিগারেট টানেন, বিড়ি টানেন, তাহলে জবানটা আপনি সাক্ষী দিবে কার কাছে। আল্লাহর বলবে, আল্লাহ তুমি জবান দিয়েছিল তোমার গোলামি করার জন্য, কিন্তু তোমার গোলামি করে নাই, গোলামি করেছিল শয়তানের। কার জোরে বলেন, কার? আল্লাহ শয়তানের গোলামি করেছিল। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তারে তুমি লাঞ্ছিত করবা না আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন খুশি হব না। এভাবে আমাদের বিরুদ্ধে সুপারিশ করবে কে? আমাদের জবান, আমাদের জবান। কারণ এই জবানের মালিক কে? আরো জোরে বলেন, জবানের মালিক কে? আল্লাহ। একদিন এই জবান আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এজন্য যে কাজের সাথে ইসলামের সম্পর্ক নেই ওই সমস্ত কাজের সাথে আমাদের সম্পর্ক করা যাবে না। লক্ষ্য করি, দরুদ সালাম আমাদের প্রিয় নেতা, বিশ্ব নেতা জনাবে হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, যার মাধ্যমে আমরা পেয়েছিলাম আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান মহাগ্রন্থ আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো
করানি বললিল্লাহি তাকবীর আল্লাহ আমরা যেন তোমার দোয়া চোখ দিয়ে সারা জীবন যেন তোমার কোরআনে যেন চোখ রেখে পড়তে পারি আল্লাহ তুমি সেই তৌফিক দাও সকলে বলি আল্লাহুম্মা